আমি কুমকুম, আমার কুমকুম ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমি নিজেও খুব ভালো আছি। আজকে আমি সকাল সকাল উঠে গেছি, এখন বাজে 5:30, মানে আমার কাছে অনেক সকাল। তো উঠে গেছি, আবার চা টা খাবো, চলো দেখা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমরা বেরিয়ে গেছি এবং আমরা যাচ্ছি এক জায়গায়। কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। কি গরম সকাল সকাল, কি দেখো। দিদুন, আমি আর ছোট মামা যাচ্ছি। দিদুন হাই করে দাও। আমরা এখন যাচ্ছি একটা জায়গায়। কোন জায়গায় যাচ্ছি সেটা আমরা বলে দিল, তুমি কেন বললে? আচ্ছা যাও, আমি তোমাকে বলছি, তোমরা জেনে গেলে। এবার চলো, আসলে অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য ঘরের মধ্যে আমি শ্যুট করিনি, এই বেরোলাম, বেরিয়ে এখন আমি শ্যুট করছি। ওই যে মামা আসছে হেঁটে হেঁটে, দিয়ে মামা, ওই যে মামা আসছে হেঁটে হেঁটে, মামা হয়তো টোটো ওখানে দাঁড় করে দিয়ে এসছে, দিয়ে এবার আমরা যাবো টোটোতে চাপবো, তারপর ট্রেনে করে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি, স্টেশনে বসে পড়েছি, এবং এদিকে আমার দিদুন বসে আছে। আলোতে দেখতে পাচ্ছেন যেন মুখটা হয়ে আছে। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আমাদের ব্যান্ডেল জংশন। এই দোকানটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের একটা মামার দোকান, কিন্তু মামা যেহেতু নেই এখন, সেই জন্য আমরা যেতে পারছি না, এবং যদি মামা যখন থাকতো আমরা যেতাম। অ্যানাউন্স করছি, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। আর আমরা যেখানে যাচ্ছি ওই জায়গাটাতে হাট বসে মঙ্গলবার দিন, তো আজকে মঙ্গলবার, আজকে বাম্পার ভিড় হবে, জানি না কি অবস্থা হবে, পুরো চিপে যাবো আমরা। এটাই দেখতে থাকো তোমরা, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তোমরা ব্রিজটা, হাওড়া ব্রিজটা পেছনে দেখা যাচ্ছে, এই দেখো। আমাদের হাওড়া স্টেশন কি দারুণ লাগে লাগে দেখতে। আর এই যে রোড, বন্ধুরা আমরা চলে এসেছি হসপিটালে। এই যে লাইন দেওয়া আছে, এন্ট্রি লাইন, দিদুন দাঁড়িয়ে আছে লাইনে, এখন দেখি এখন ডাক্তার দেখাবে, ডাক্তার কি বলে। তো বন্ধুরা আমাদের হয়ে গেছে হসপিটালের কাজ, মানে দিদুনের এক্সরে করানো ছিল, তো ওটা হয়ে গেছে, রিপোর্টও পেয়ে গেছি। এবার আমরা হসপিটাল থেকে বেরোচ্ছি এবং দেখি কিছু খাওয়া যায় কি না, খিদে পেয়েছে। বন্ধুরা আমরা চলে এসেছি একটা দোকানে, খুব জোশে খিদে পেয়েছে, তাই এই যে ডিম টোস্ট প্যারোটি আমি অর্ডার করেছি, এটা আমি এখন খাবো। আর দিদুন বসে আছে, দিদুন খাবে মুড়ি ঘুগনি, এখনো হয়নি, মানে ডাক্তার বানাচ্ছে,
একটু দেরি হবে। আর এদিকে দেখতেই পাচ্ছ সব গুছাচ্ছে, মানে আজকে মঙ্গলবার যেহেতু এখানে আজকে বাজার বসে, একটা হাট বসে মঙ্গলবার দিন, তো চারিদিকেই দেখতে পাচ্ছ সব বিক্রি হচ্ছে। এই যে আমার দিদুনেরও চলে এলো মুড়ি ঘুগনি, এই যে পেছনে সবে পেছনে কাকুটা সব গুছাচ্ছে, প্লাস এইদিকে অনেক আছে, আরও ওইদিকে বাজারটা ওইদিকে আছে আরও। আমরা যাবো এখন বাজারটা ঘুরে দেখবো এবং যদি পারি তো তোমাদের সাথে শেয়ার করবো, কেন ওইদিকটা প্রচণ্ড ভিড়, মানে অনেক মাল নিয়ে যায় ওরা, মাথায় ঠোকা লেগে যায় বারবার, চেষ্টা করবো দেখানোর। খুবই ভালো লাগে। আর ওই যে আমাদের হাওড়া ব্রিজ, এই হাওড়া ব্রিজ দেখার জন্য অনেক দূর দূর থেকে লোক আসে। আমি বসবো না, ছড়ো। এই যে কি সুন্দর লাগছে, ট্রেনগুলো সব দাঁড়িয়ে আছে, খুব সুন্দর হাওয়া চলছে। এই যে এই বিল্ডিংটার জন্য গার্ড হয়ে যাচ্ছে ব্রিজটা, নাহলে খুব সুন্দর লাগে ব্রিজটা দেখতে। এই যে হাইওয়ে, বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, খুব
ক্লান্ত হয়ে গেছি আজকে, প্রচণ্ড ধকল হয়েছে, খুব ক্লান্ত হয়ে গেছি। এখন দিদুন খেতে বেড়েছে, খেতে বসবো, খিদেও পেয়েছে। সেই কোন সকালে খেয়েছি তোমাদেরকে তো দেখালাম আমি কী খেয়েছি। ওই মানে যখনই আমি ওই হসপিটালে যাই আমি ওই দোকানটা থেকে খাই, কেন ওই কাকুটা এত সুন্দরভাবে বানায় না, খুব ভাল লাগে। তোমরা যদি কেউ ওই ওই জায়গাটাতে যাও তোমরা বুঝতে পারবে, খুব সুন্দর ওই দোকানটা। আজকের দোকানে আমি অনেক ছোটো ছিলাম তখন থেকে ওই দোকানটা আছে এবং খুবই ভালো করে। সেই ছোটো থেকেই মানে ওই দোকানটাতে আমরা যাই। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওটা করছি এখানেই এন্ড। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি নাও ভালো লাগে তাও একটা লাইক করবে, ভালো লাগলো একটা লাইক করবে, কমেন্ট করবে কেমন লাগলো সেটা জানিও। আর যারা চ্যানেলে নতুন আছো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।